মাই সুইট ফ্রেন্ডস, আমাদের চারিপাশে অনেক ভালো মানুষ আছে, কিন্তু তা সত্ত্বেও এমন অনেক খারাপ মানুষ আছে যারা আমাদের প্রতিনিয়ত সবসময় ঠকিয়ে যাচ্ছে। যতই আমরা চেষ্টা করি তাদের থেকে বাঁচার, কিন্তু কোনো না কোনো দিন আমরা তাদের শিকার ঠিকই হয়ে যাই। সুতরাং আজকের ভিডিওতে আমি এদেরই কিছু ভিডিও ফুটেজ দেখাবো, যাতে করে পরবর্তীকালে আপনারা সাবধান হতে পারেন। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। এবার এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন, কিভাবে একটি গ্রাহক বেছে বেছে ফলগুলো প্যাকেটে রাখে মাপার জন্য। এবার মাপার পরে যখন কাস্টমারের মন একটু অন্যদিকে যায়, তখনই সাইডে রাখা খারাপ ফল কিংবা ওজনে কমের একটা প্যাকেট তার জায়গায় সেটাকে রিপ্লেস করে দেয়। এই ধরনের ফ্রড সবচেয়ে বেশি ফ্রুট সেলার্সরাই করে থাকে। একদিকে ফলের দাম একটু বেশি হয়, দ্বিতীয়ত কয়েকটা মাত্র ফল মানুষ কিনে থাকে, সুতরাং সেই দিক থেকে খুব ইজিলি তারা এই ফ্রডটা কাস্টমারদের সাথে করতে পারে। এখানে দেখুন যে কিভাবে একটি দোকানদার তার দোকানের নিচে বসে লিচুকে স্প্রে করছে, যাতে করে সেটি সবুজ না লাল রঙের দেখতে লাগে। যেই লিচু আমরা ভীষণই আনন্দ করে খাই, সেই লিচুতে কেমিক্যালস থাকার জন্য আমাদের শরীরে সেটা খুব ইজিলি যেতে পারে। জাস্ট ফলের ক্ষেত্রে যে এমনটা হয় তা নয়, বিভিন্ন ধরনের ভেজিটেবলস এমনকি পটলেও হতে পারে। এমন যে কোনো ধরনের সবজি, সেই সবজিতে আর্টিফিশিয়াল কালার হিসেবে সবুজ রং করা হয়, যাতে করে সেটা আরও বাজারে দাম বেশি পায়। এবং এই সবুজ রং দেখেই আমরা কাস্টমার্সরা সেটাকে খুব দাম দিয়ে কিনে থাকি। ইনফ্যাক্ট তরমুজ যেখানে ইনজেকশন পর্যন্ত লাগানো হয়, সেটা লাল রঙের দেখতে লাগার জন্য কিংবা তার সাইজটা একটু বড় করার জন্য। এই পর্যন্ত সবকিছুই ঠিক ছিল, কিন্তু তারপরে আমি যা দেখাতে চলেছি তা দেখার পরে আপনার শরীরের রক্ত গরম হয়ে যাবে। কারণ এখানে কোনো টাকা পয়সার ব্যাপার না, এখানে জাস্ট তারা ডিরেক্টলি আমাদের শরীর নিয়ে খেলা করছে। আপনি হয়তো অবশ্যই স্যালাডের সাথে ভেজিটেবলস কিংবা মূলো খেয়ে থাকবেন, কিংবা মূলোর পরোটা দেখে নিজেকে সামলাতে পারেন না। এর জন্য আমরা কেনাকাটার সময় সাদা চকচকে মূলোর পেছনেই ছুটি, কিন্তু জাস্ট 1 মিনিট ওয়েট করুন আর এই লোকটাকে দেখুন। মাটি লাগানো কিংবা নোংরা মূলোকে কিভাবে ড্রেনের জলে ডুবিয়ে ডুবিয়ে পরিষ্কার করছে। যেই নোংরা ড্রেন দেখলেই আমরা দূর থেকে নাকে কাপড় চেপে ধরি, সেই নোংরা জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে সে ভেজিটেবলস পরিষ্কার করছে। যে জলের মধ্যে বিভিন্ন ধরনের বিষাক্ত কেমিক্যালস, প্রস্রাব, ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি থাকতে পারে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যে জল দিয়ে ধোয়ার পরে এগুলি কি পরিষ্কার হয়ে যায়।